আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিউয়ার্স কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সবার সুস্বাস্থ্য কামনা করে। এখন আপনাদের সামনে যে সারি সারি যে মেশিনগুলো সাজানো আছে আপনারা দেখতে পাচ্ছেন, এই মেশিনগুলো হচ্ছে চাউল গুঁড়া করা একটি মেশিন। বা শীতের সময় যে আমরা পিঠা খাই, বাঙালিরা কিন্তু শীতের সময় পিঠাটা সবচেয়ে বেশি খায়, যেমন পিঠাপুলি উৎসব বলা হয় শীতকালে। তো এই শীতের সময় যে আমরা পিঠা খাই, পিঠা খাওয়ার জন্য যে মেশিনটি দরকার হয়, চাউল গুঁড়া মেশিনগুলো কিন্তু এখানে সারি সারি রাখা আছে। এখানে কিন্তু বিভিন্ন প্রকারের সাইজ আছে, আপনারা যদি লক্ষ্য করে দেখুন কত প্রকার সাইজ আছে, আর মেশিনগুলোর ভিতরে কি ধরনের সিস্টেম আছে, আর এই মেশিনগুলোর কেমন রেটে আপনারা বর্তমান বাজারে পাচ্ছেন, এটি কিন্তু ভিডিও জুড়ে আমি আপনাদেরকে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো ততক্ষণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন। আমাদের চ্যানেলে যারা নতুন দর্শক, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিবেন। তো ভিউয়ার্স, আপনারা এখানে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 30 লেখা আছে, 30 সাইজ, এটা 30 সাইজ, পরপর এখানে 30 সাইজ মেশিন রাখা আছে। এরপরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু 35 সাইজ, 35 সাইজ। তো এখানে আপনারা লক্ষ্য করে দেখুন 40 সাইজের যে মেশিন, এটা কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে আপনার 45 আছে, 50 আছে, 55 আছে। তো বিভিন্ন সাইজের মেশিন আছে, বিভিন্ন সাইজের দামও আছে, ছোট বড় দামও আছে। তো এই মেশিনগুলো কিন্তু স্টিল বডি, কোনো প্রকার এতে ঢালাই ইউজ করা হয় না, সম্পূর্ণ মেশিনটাই কিন্তু স্টিল বডি। এটি লং লাস্টিং, লংজিভিটি হিসেবে আপনি আপনার মিলে একটা মেশিন সেট আপ করতে পারেন, দীর্ঘদিন আপনি কামাই খাইতে পারবেন, নষ্ট হবে না। তো মেশিনের ভিতরে কীরকম সিস্টেম দেওয়া আছে আমি আপনাদেরকে খুলে দেখানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স, আপনারা দেখুন এই যে ভিতরে যে সিস্টেম দেওয়া আছে, এই মেশিনে কিন্তু লেফট সাইড এবং রাইট সাইড দুই পাশেই কিন্তু আপনার আপনার পাটা দেওয়া আছে। এই পাটাগুলো কিন্তু স্টিলের, যার কারণে লং লাস্টিং করবে। আর এই যে পাখা দেওয়া আছে, এই পাখা দিয়ে কিন্তু আপনার এই নেটিং সিস্টেমের ভিতর দিয়ে কিন্তু আপনার এই মালটা নেটিং হবে, চাউলটাকে গুঁড়া তৈরি করা হবে। তো এই যে নেটটা যদি আপনার কেটে যায়, আপনি কিন্তু নেটটা খুব সহজেই ইজিলি খুলে আপনার আরেকটি নেট ফিটিং করতে পারবেন। এই ফ্রেম কিন্তু আপনার চেঞ্জ করা লাগবে না। ইতিপূর্বে আপনারা যেসব মেশিন ক্রয় করছেন বা দেখছেন, সেগুলো কিন্তু ফ্রেমের মালগুলো ঢালাই ছিল, এটা কিন্তু ঢালাই না, সম্পূর্ণ জাহাজের পাত কেটে তৈরি করা হয়েছে। তো আপনারা এখানে যে নাটবোল্ট সিস্টেমগুলো দেখছেন, এগুলো খুলে আপনি নেট ভিতরে চেঞ্জ করতে পারবেন। তো এই নেটগুলো আপনারা মার্কেটে পাবেন, সেখান থেকে কিনে আপনি কেটে গেলে লাগাই নিতে পারবেন। আর এর ভিতরে সিস্টেমগুলো তো আপনারা দেখতেই পাচ্ছেন, সম্পূর্ণটা স্টিল। আবার আপনি ইজি, এখানে কোনো প্রকার আপনার জোরাজোরি সিস্টেম নাই, ইজি লেগে যাবে, এই যে হয়ে লেগে গেল আপনি এভাবে আটকাই দিতে পারেন। যদি কিনা আপনার ছোট মোটর থাকে তাহলে ছোট মেশিনগুলাই চালাইতে পারবেন, যদি বড় মোটর থাকে বড় মেশিন নেবেন, লাইন শেপ থাকলে সেক্ষেত্রে কোনো কথাই নাই। আর যদি কিনা আপনি 220 ভোল্টে বাসাবাড়ি বিদ্যুতে করতে চান, সেক্ষেত্রেও আমাদের কাছে আপনার ছোট মেশিনগুলো দিয়ে মোটর দিয়ে সেটিং করে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন। তো এই মেশিনগুলা দাম হচ্ছে কোনোটা 12,000, কোনোটা 14,000, কোনোটা 18,000, সাইজের উপর নির্ভর করে দাম। তো আপনারা যদি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন, খালিশপুর বাজার মহেশপুর রোড ঝিনাইদহ। অনলাইনের মাধ্যমে ক্রয় করতে হলে সামথিং টাকা অ্যাডভান্স করে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনি জেলা পর্যায় পর্যন্ত কন্ডিশনে নিতে পারবেন। তো এই যে আতপ চাউল, সেদ্ধ চাউল যেটাই দেন না কেন, আপনি এটা দিয়ে পাউডার করতে পারবেন। এই মেশিনে আরও একটি প্লাস পয়েন্ট রয়েছে, সেগুলো হচ্ছে আপনি বেশম করার জন্য কোনো সমস্যা নাই, এটা দিয়ে কিন্তু আপনি বেশমও করতে পারবেন যদি কিনা আপনি মনে করেন। আর এই মেশিনগুলোর আপনার যে ক্যাপাসিটি হচ্ছে বড়, যে 55 সাইজ মেশিন, সেগুলো দিয়ে আপনি ঘন্টায় 250 থেকে 300 কেজি মাল গুঁড়া করতে পারবেন। আর যে ছোটো মেশিনগুলো দেওয়া আছে, এগুলো আপনার 80 থেকে 100 কেজি প্রতি ঘন্টায় আপনি চাউল থেকে গুঁড়া তৈরি করতে পারবেন। অনেকেই মনে করেন এই মেশিনগুলো কিন্তু বাইরের দেশের, কিন্তু এই মেশিন কিন্তু বাইরের দেশের না, এগুলো সম্পূর্ণ আমাদের নিজস্ব কারখানায় তৈরি করা হয়। এই মেশিন ক্রয় করার পূর্বে আমাদের বিকে লেখা দেখে ক্রয় করলে প্রতারিত হবেন না। বিকে লেখা যে মেশিনগুলো থাকবে, সেগুলো মনে করবেন বিকে কোম্পানির নিজ কারখানা থেকে উৎপাদিত হচ্ছে। এই মেশিন লং লাস্টিং আপনি নিশ্চিত করতে পারছেন। তো অবশ্যই মেশিন ক্রয় করার পূর্বে লেখা দেখে ক্রয় করবেন। মেশিনের গায়ে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে, সেখান থেকে আমাদের নাম্বারসমূহ জোগাড় করে আপনারা কথা বলে আমাদের সাথে সরাসরি আমাদের অফিসে আসতে পারেন, মেশিন দেখতে পারেন। তো দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি। দেখা হবে পরবর্তী নতুন কোনো একটি ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, সুন্দরভাবে জীবনযাপন করবেন। আল্লাহ হাফেজ।